মঙ্গলবার রাজ্যে এসেছেন রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মু। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ও মন্ত্রী রামপদ জমাতিয়া এবং পাতালকন্যা জমাতিয়া সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ। চিরাচরিত জনজাতি পোশাকে নাচ গানের মাধ্যমে দ্রৌপদী মুর্মুকে ভব্য স্বাগত জানানো হয়। রাষ্ট্রপতি নির্বাচনে সমর্থন চাইতেই রাজ্যে এসেছেন তিনি। এ বিষয় নিয়ে রাজ্যের বিজেপি দলের বিধায়ক, সাংসদ এবং মুখ্যমন্ত্রী সহ অন্যান্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। মঙ্গলবারই তার রাজ্য ত্যাগের কথা রয়েছে। নিজের রাজনৈতিক জীবনে বহু গুরুত্বপূর্ণ পদ অলঙ্কৃত করেছেন তিনি, ছিলেন ঝাড়খণ্ডের রাজ্যপালও। দ্রৌপদী মুর্মুর রাজ্য সফরে বিজেপি প্রদেশ সহসভাপতি পাতালকন্যা জমাতিয়া জানান, মহিলা শক্তিকে দেশের রাষ্ট্রপতি করার লক্ষ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট তাকে প্রার্থী করেছে। রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মু বিপুল ভোটে জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন। ভব্য স্বাগত জানানোর পর গাড়ি করে বেরিয়ে যান দ্রৌপদী মুর্মু। গাড়িতে তার সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৈঠক সম্পন্ন করার পর মঙ্গলবারই রাজ্য ত্যাগ করবেন দ্রৌপদী মুর্মু, এমনটাই জানা গেছে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।